হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে আজকে যে অধ্যায়টা করাবো সেটা কিন্তু ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সেটা হলো ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয়। সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই থাকে, তো সুতরাং এই অধ্যায়ের একটিও ক্লাস তোমরা কিন্তু মিস করো না। তো আর কথা না বাড়িয়ে আর দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো তাহলে এখন ডিসপ্লেতে তোমরা কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ। প্রথমে আমরা এই কোশ্চেন নাম্বার 1 এর সমাধানটা করব। তো এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে এই স্থানে। তো এই ধরনের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তো এখানে যে সংখ্যাটা রয়েছে, যেমন প্রথমে 486, তারপরে 162, তারপর 54। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে যে নিয়মগুলো একটু লক্ষ্য রাখতে হবে সমাধান নির্ণয় করার ক্ষেত্রে, সেগুলো হলো হয় এগুলো ক্লকওয়াইজ নির্ণয় করার চেষ্টা করতে হবে, অথবা সম্পর্কগুলো কোনাকুনি হয়ে থাকে, যেমন এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তো এক্ষেত্রে প্রথমে আমরা ক্লকওয়াইজ নিয়ম ফলো করব এবং দেখব যে সঠিক উত্তর নির্ণয় হচ্ছে কি না। তো এখানে যেমন 486 থেকে 162, এখানে যে কমে গেল, এখানে তাহলে হয় বিয়োগ নয় ভাগ হয়েছে। তো প্রথমে আমরা এক্ষেত্রে ভাগ করে দেখি, এই 486কে যদি আমরা 162 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দেখো 3 দিয়ে গেলে 3 × 6, 3 × 48, অর্থাৎ এখানে কিন্তু 3 পেলাম। আবার এই 162কে যদি আমরা 52 দিয়ে ভাগ করি, যদি 3 দিয়ে দিই, 3×4 = 12, 3×5 = 15, 1×1 = 16, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 3 দিয়ে ভাগ মিলল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে তাহলে 3 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে ভাগ করা হয়েছে 3 দিয়ে, এখান থেকে এখানে ভাগ করা হয়েছে 3 দিয়ে। তাহলে 54কেও যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই কোশ্চেন মার্কের স্থানে সঠিক উত্তর কী সেটা নির্ণয় করা যাবে। এই 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে হয় 3×8 = 54, অর্থাৎ 18, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সঠিক উত্তর সেটা হবে 18। এবং এটা দেখো অপশান নম্বর সিতে রয়েছে, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 2 এর সমাধানটা দেখে নেব। তো তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা আমরা ফলো করব সেটাও সেই ক্লকওয়াইজ নিয়ম, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখো ক্লকওয়াইজ বেড়ে গেছে, প্রথমে 12, তারপরে 16, তারপরে 25, এটা কিন্তু ক্লকওয়াইজ বাড়ছে। তাহলে কত করে বাড়লো? 4 থেকে 16, এখানে বাড়লো 4, 16 থেকে 25, এখানে বাড়লো 9। কিন্তু 4 আর 9 সঙ্গে দেখো এখানে কিন্তু কোনো সামঞ্জস্য নেই, কিন্তু এখানে যদি দেখো একটু আমরা বুদ্ধি অ্যাপ্লাই করি, এই যে 4 এখানে আমরা করলাম 2 এর স্কোয়ার, 4 মানেও 2 এর স্কোয়ার মানেও তাই, আবার এই যে 9 হয়েছিল এটা করলাম 3 এর স্কোয়ার। তাহলে কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে, তাহলে সেটা কিন্তু নিয়ম অনুসারে হওয়া উচিত কত বেশি হবে বা 25 কত যোগ করব, সেটা করতে গেলে 4 এর স্কোয়ার করলে যেটা হবে, অর্থাৎ 4×4 = 16 যদি আমরা করি 25 সঙ্গে যোগ, তাহলে কিন্তু উত্তর বেরোনোর কথা। এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 4, অর্থাৎ 41 তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর, এবং অপশান ডি দেখো 41 কিন্তু রয়েছে। তাহলে পদ্ধতি বোঝা গেল, প্রথমে 2 এর স্কোয়ার, তারপরে 3 এর স্কোয়ার, তারপরে 4 এর স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার পরপর বর্গ হয়েছে, অর্থাৎ বর্গ যোগ হয়েছে। এটি কিন্তু একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই ক্লাসগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং ক্লাসটা ফলো করতে পারবে। এবার আমরা কোশ্চেন নম্বর 3 এর সমাধানটা দেখে নেব। এখানেও ঠিক সংখ্যাগুলো 2, 9, 28, অর্থাৎ ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ এটাকেও আমরা প্রথমে ক্লকওয়াইজ সমাধান করার চেষ্টা করব। কিন্তু 2 এর থেকে 9 কত বাড়লো? এটা বাড়লো 7, 9 এর থেকে 28 এটা কত বাড়লো? এখানে এটা বাড়লো 19, কিন্তু এগুলোর মধ্যে কোনো সম্পর্ক কিন্তু পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কীভাবে নির্ণয় করব? তাহলে এখানে দেখো এই যে 2, এই 2টাকে আমরা কীভাবে করতে পারি? যদি আমরা 1 এর কিউব করি তাহলে কিন্তু 1ই থাকে, সেই 1-এর সঙ্গে যদি আবার 1 করি তাহলে কিন্তু সেই 2 পাওয়া যায়। 9কে কীভাবে পেতে পারি? তাহলে যদি 2 এর কিউব করি তাহলে কত হলো? 8, সেই 8-এর সঙ্গে যদি 1 করি তাহলে কিন্তু 9 পাওয়া যায়। তাহলে এই 28 নির্ণয় করতে গেলে দেখো যদি 3 এর কিউব করি, 27, তার সঙ্গে 1, 28, অর্থাৎ এই হলো প্যাটার্ন। এই জায়গাটা দেখো 1, 2, 3, এখানে এই সংখ্যাগুলোর ঘন করা হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু এই 1 যোগ করা হয়েছে। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা নির্ণয় করতে গেলে অবশ্যই 3 এর পরের সংখ্যা, অর্থাৎ 4 এর কিউব করে তার সঙ্গে 1 যোগ করতে হবে। 4×4 = 16, 4×16 = 64, সেই 64 আর 1
65, তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 65, অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর 65। এটিও কিন্তু একটা বন্ধুরা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা কোশ্চেন নাম্বার 4 এর সমাধানটা দেখব। এখানেও ঠিক একই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ ক্লকওয়াইজ সম্পর্কগুলো নির্ণয় করার চেষ্টা করব। এখানে প্রথমে রয়েছে 8, তারপরে 27, তারপরে 64, এইভাবে ধীরে ধীরে বেড়েছে। এখানে রয়েছে কোশ্চেন মার্ক, তারপরে রয়েছে 343। তো এখানে এই যে 8, 27, 64, এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কী বোঝা যাচ্ছে? তো এখানে দেখো, এই যে 8, 27, 64, এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে দেখা মাত্রই কিন্তু আইডিয়া চলে আসবে তোমাদের, যদি এর আগের ভিডিও ক্লাসগুলো দেখে আমার কথা মতো কাজ করে থাকো। সেটা কি? সেটা হলো, তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা সংখ্যার বর্গ এবং ঘন মুখস্থ রাখতে। তো এগুলো দেখো, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সংখ্যার ঘন, অর্থাৎ এই যে 8 এটা 2 এর ঘন, এই যে 27 এটা 3 এর ঘন, 64 হচ্ছে 4 এর ঘন, 125 5 এর ঘন। তাহলে কোশ্চেন মার্কের স্থানে 6 এর ঘন হবে, এবং এটা দেখো 7 এর ঘন আছে। তো তাহলে 6 এর ঘন কত হয়? এটা করলে হয় 216। তো তাহলে কোশ্চেন মার্কের স্থানে হবে 216, এবং আমাদের সঠিক অপশান হবে অপশান বি, 216। এটা খুবই সহজ ছিল, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো সেই জন্যই তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, তোমরা কিন্তু অবশ্যই 1 থেকে 20 বা 25 পর্যন্ত সংখ্যার বর্গ এবং ঘনগুলোকে মুখস্থ রাখবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এর সমাধানটা দেখে নেব। এখানে যে প্রশ্নটা রয়েছে সেটাও দেখো আমরা ক্লকওয়াইজে সমাধান করার চেষ্টা করব। প্রথমে 5, তারপরে 12, তারপরে 26, এটা ধীরে ধীরে বেড়েছে। তো যেমন এখানে 5 থেকে 12, এটা কীভাবে বাড়লো? এখানে দেখো 5-এর কাছাকাছি সংখ্যা 12, তো এখানে 5 থেকে 12-তে যেতে গেলে 5-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 12-র কাছাকাছি আমরা যেতে পারছি, অর্থাৎ 10। সেই 10-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু হয় 12। আবার 12-র পরে রয়েছে 26, তাহলে 12-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি 12 দুগুণে 24, সেই 24-এর সঙ্গে যদি আবার 2 যোগ করি তাহলে হয় 26। 26-এর পরে রয়েছে 54, 26-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 52, সেই 52-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 54। অর্থাৎ প্যাটার্ন কিন্তু তাহলে আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 2 গুণ করতে হচ্ছে, তার সঙ্গে আবার 2 যোগ করতে হচ্ছে। তো তাহলে এই যে 110-এর পরে কোশ্চেন মার্ক রয়েছে, তো সুতরাং এই কোশ্চেন মার্কের স্থানে সঠিক উত্তর নির্ণয় করতে হলে এই যে 110 রয়েছে এই 110-এর সঙ্গে প্রথমে 2 গুণ করতে হবে, যেখানে হয় 220, তার সঙ্গে 2 যোগ হবে, অর্থাৎ উত্তর হবে 222। এবং কোশ্চেন নাম্বার 5-এর সঠিক অপশান হবে অপশান ডি, 222। এটিও বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 6-এর সমাধানটা দেখে নেব। এখানেও সংখ্যা শুরু হয়েছে 5 থেকে, 5-এর পরে 7, তারপরে 10, এটাও কিন্তু আমরা তাহলে ক্লকওয়াইজ নির্ণয় করার চেষ্টা করব। যেমন 5-এর পরে 7, এখানে বাড়লো 2, 7-এর পরে 10, এখানে কত বাড়লো? এখানে বাড়লো 3, 10-এর পরে 14, এখানে বাড়লো 4, 14-র পরে 19, এখানে বাড়লো 5, 19-এর পরে 25, এখানে বাড়লো 6। তাহলে 25-এর পরে যে কোশ্চেন মার্ক, এটা অবশ্যই 6-এর পরের সংখ্যা, অর্থাৎ 7 বাড়বে, অর্থাৎ 25-এর 7 হয় 32, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 32। এবং কোশ্চেন নাম্বার 6-এর সঠিক অপশান তাহলে হবে অপশান সি, 32। এই প্রশ্নটা অনেকটাই সহজ ছিল, আশা করি এই সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 7-এর সমাধানটা দেখে নেব। এখানেও ঠিক ক্লকওয়াইজে আমরা সমাধান নির্ণয় করব, যেখানে প্রথমে সংখ্যা শুরু হয়েছে 2 থেকে, 2-এর পরে 3, এখানে 1 বেড়েছে, 3-এর পরে 7, এখানে বাড়লো 4, 7 থেকে 16, এখানে বাড়লো 9। তাহলে এখানে এই যে 1, 4, 9, এদের সঙ্গে কিন্তু সরাসরি কোনো পার্থক্য আমরা এখানে বুঝতে পারছি না, কিন্তু 1, 4, 9 এই সংখ্যাগুলোকে লক্ষ্য করলে দেখো 1 কিন্তু 1-এর স্কোয়ার করা যায়, 1-এর স্কোয়ার মানে 1-ই। 4-এর ক্ষেত্রে আমরা এটা করব 2-এর স্কোয়ার, 9-এর ক্ষেত্রে করব 3-এর স্কোয়ার। এখানে কিন্তু তাহলে প্যাটার্ন আমরা পেয়ে গেছি, এখানে প্রত্যেকটা সংখ্যার বর্গ হচ্ছে, এখানে প্রত্যেকটা সংখ্যার বর্গ ধাপে ধাপে বাড়ছে। তাহলে 16-র পরে হচ্ছে 32, এখানে তাহলে কত হবে? এখানে দেখো 3-এর পরবর্তী সংখ্যা 4-এর বর্গ হবে,
অর্থাৎ এখানে যদি চারের বর্গ করা হয়, চারে চারে ষোলো, তো এখানে দেখো ষোলোর সঙ্গে ষোলো করলে কিন্তু বত্রিশ আসে। তাহলে এই নিয়ম মেনে এখানে এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এটা অবশ্যই হবে পাঁচের যে স্কোয়ার তার যোগ, অর্থাৎ এই যে বত্রিশ এর সঙ্গে পাঁচের স্কোয়ার অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ যোগ করলে যেটা হবে, এটা যোগ করলে আমরা পাই সাতান্ন। অর্থাৎ সঠিক উত্তর আমরা পেয়ে গেছি কোশ্চেন নাম্বার সেভেনের, তাহলে সঠিক অপশান হবে অপশান ডি, 57। এবার আমরা কোশ্চেন নাম্বার এইটের সমাধানটা দেখে নেব। এখানেও ক্লকওয়াইজ আমরা ট্রাই করে দেখব, যেখানে তিনের পরে প্রথমে বেড়েছে সাত, এক্ষেত্রে এই তিনের সঙ্গে যদি দুই গুণ করা হয় তাহলে হয় ছয়, তার সঙ্গে এক যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি সাত, সাতের পরে হয়েছে তেরো, এই সাতের সঙ্গে তাহলে যদি আমরা দুই গুণ করি তাহলে হয় সাত দুগুণে চোদ্দো, কিন্তু এখানে যেহেতু তেরো রয়েছে এখানে তাহলে আর এক যোগ করলে হবে না, এখানে এক বিয়োগ করতে হবে, তাহলে হলো তেরো, তেরোর পরে রয়েছে সাতাশ। তাহলে এই তেরোর সঙ্গে যদি আমরা দুই গুণ করি কত পাই, তাহলে হয় তেরো দুগুণে ছাব্বিশ, আর এখানে যেহেতু সাতাশ রয়েছে মানে প্লাস ওয়ান করলে হয়ে যায় সাতাশ, সাতাশের পরে তিপ্পান্ন, এই সাতাশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হয়, তাহলে হয় চুয়ান্ন, কিন্তু এখানে রয়েছে তিপ্পান্ন, অর্থাৎ এক কম করতে হবে মাইনাস ওয়ান, তাহলে হয় তিপ্পান্ন। তো তাহলে এবার দেখো প্যাটার্ন কী পাওয়া গেল, প্যাটার্ন পাওয়া যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই গুণ হবে এবং তারপরে একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান, একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান, এটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে এবার পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু যখনই প্যাটার্নটা বুঝে যাবে তখন কিন্তু এতটা ক্যালকুলেশন করবে না, সরাসরি আসল কোশ্চেন মার্কের স্থানে পৌঁছে যাবে। তো এখানে যেহেতু তিপ্পান্ন বার করার ক্ষেত্রে আমরা লাস্ট এখানে মাইনাস ওয়ান করেছি, তাহলে প্লাস ওয়ান হবে, দুশো তেরো নির্ণয় করার সময় মাইনাস ওয়ান হবে, তাহলে কোশ্চেন মার্কের সংখ্যাটা নির্ণয় করার সময় দুই গুণের পর প্লাস ওয়ান করতে হবে। তো সরাসরি আমরা প্লাস ওয়ান করে সঠিক উত্তর নির্ণয় করে নেব, অর্থাৎ দুশো তেরোর সঙ্গে প্রথমে দুই গুণ করব, তাহলে হয় চারশো ছাব্বিশ, এর সঙ্গে প্লাস ওয়ান করলে হয় চারশো সাতাশ, অর্থাৎ চারশো সাতাশ এক্ষেত্রে সঠিক উত্তর, এবং কোশ্চেন নাম্বার এইটের সঠিক অপশান তাহলে হবে অপশান ডি, চারশো সাতাশ। এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর নিয়ম, আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার নাইন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন নাম্বার নাইনটা তোমাদের জন্য থাকছে, এটার সঠিক উত্তর তোমরা ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, কারণ এই ধরনের প্যাটার্ন অলরেডি আমি করিয়ে দিয়েছি। এই প্রশ্নের সমাধান কিন্তু তোমরা কোশ্চেন নাম্বার যে ফাইভের সমাধানটা আমি করিয়েছিলাম এই কোশ্চেন নাম্বার ফাইভের সঙ্গে সামঞ্জস্য রয়েছে, এটা আমি হিন্টস হিসেবে দিয়ে দিলাম। এই কোশ্চেন নাম্বার ফাইভের প্যাটার্নেই কিন্তু এই কোশ্চেন নাম্বার নাইনটাকে সমাধান করতে হবে, এবং এটার উত্তর তোমরা অবশ্যই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করে জানাবে। এবার আমরা কোশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেব, এবং প্রশ্নের সমাধানের শুরুতেই বলে রাখি বন্ধুরা এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, প্রশ্নটা ভালো করে মন দিয়ে বুঝে নাও। তো এক নম্বর প্রশ্নে কিন্তু আমি বলেছিলাম প্রথমে আমরা সবসময় ক্লকওয়াইজ যে নিয়ম সেটা ফলো করব, এছাড়া কোনাকোনি নিয়মগুলো কিন্তু আমরা ফলো করতে পারি। এই দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এবার আমরা কিন্তু কোনাকোনি নিয়মটা ফলো করব, সেটা কীভাবে, এই চার এখানে ছোট সংখ্যা রয়েছে, এর অপোজিটে কিন্তু রয়েছে টোয়েন্টি ওয়ান, তো এই চার টোয়েন্টি ওয়ানের সঙ্গে কীভাবে সম্পর্কিত, এখানে দেখো চারের স্কোয়ার চারে চারই ষোলো, তার সঙ্গে পাঁচ, এটা কিন্তু হলো একুশ, তারপরে রয়েছে সাত, এই সাতের যদি আমরা স্কোয়ার করি সাত সাতা উনপঞ্চাশ, সেই উনপঞ্চাশের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে দেখো হয় ফিফটি ফোর, অর্থাৎ এই ফিফটি ফোর কিন্তু পেয়ে গেলাম, এবং তার সঙ্গে প্যাটার্নও আমরা পেয়ে গেছি, অর্থাৎ এখানে অপোজিটে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ছোটো সংখ্যাগুলো সেইগুলোর প্রথমে বর্গ করতে হবে, তারপর পাঁচ যোগ করতে হবে। তো এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে নির্ণয় করতে হলে দেখো প্রথমে আমরা নয়ের স্কোয়ার করব, নয় নং একাশি, সেই একাশির সঙ্গে পাঁচ করব যোগ, তাহলে কি হবে এইটটি সিক্স, অর্থাৎ এইটটি সিক্স এক্ষেত্রে সঠিক উত্তর, এবং কোশ্চেন নাম্বার টেনের সঠিক অপশান হবে অপশান এ, এইটটি সিক্স। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, এবং প্রশ্নের শুরুতেই বলেছিলাম এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এই কোশ্চেন নাম্বার টেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের পার্ট ওয়ান। এই অধ্যায়ের পরবর্তী পার্টগুলো পেতে এবং আরও অনেক নতুন নতুন নিয়ম শিখতে
জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কারণ যখনই আমি নতুন ভিডিও ক্লাস আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং আরও একটা কথা বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না, যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।